আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটি নতুন বিষয় শেয়ার করব, আর সেটি হলো আজকে যখন আমি উপজেলা গিয়েছি তখন হঠাৎ করে আমার মোবাইলের দিকে তাকানোর পর আমি একটি SMS দেখতে পেলাম। SMS এসেছে যে আমার COVID-19 অর্থাৎ করোনার টিকা তৃতীয় ডোজ দেওয়ার SMS এসেছে আজকের তারিখেই। তো এমন তো অবস্থায় আমি টিকার কার্ড নেইনি, আমি একটি দোকানে গেলাম যে টিকার কার্ড বের করা যায় কিনা সেজন্য আমি দোকানের মধ্যে গেলাম। আমার কাছে টিকা কার্ডটি ছিল না, অর্থাৎ আমি যে আরও দুইটি টিকা দিয়েছি সেই দুটি টিকা দেওয়ার যে ডেট ছিল সেটা আমার কাছে ছিল না। এখন আমি কিভাবে এই টিকা কার্ডটা সংগ্রহ করতে পারি সেজন্য দোকানের মধ্যে গেলাম। তো দোকানদারকে বললাম যে আমার টিকার কার্ডটা বের করে দেওয়ার জন্য। তিনি অনেকক্ষণ চেষ্টা করলেন, পারলেন না, হয়তো আমার নাম্বার বলাটা ভুল হয়েছে বা যে কোনো একটি ধরনের সমস্যা হয়েছে, তিনি চেষ্টা করেও পারলেন না। দোকানদার যখন চেষ্টা করে পারলেন না তখন আমি নিজে নিজেই চেষ্টা করলাম। আমাদের মধ্যে অনেকেই আছে যারা আমরা COVID-19 টিকা নিয়েছি, হয়তো তারা টিকার কার্ড হারিয়ে ফেলেছি বা অনেক সময় খুঁজে পাচ্ছি না, সেই ক্ষেত্রে আমরা নিজেরা মোবাইল দিয়ে কিভাবে টিকার কার্ডটি সংগ্রহ করতে পারি সেটি কিন্তু আমি আপনাদের দেখাবো। এখন টিকা কার্ডটি ঠিক আছে কি না তা দেখার জন্য আমি প্রথমে কী করেছি, মোবাইলটার ক্রোম ব্রাউজারে ক্লিক করেছি। ক্রোম ব্রাউজারে ক্লিক করলে কিন্তু একটি সার্চ বার চলে আসবে। তখন সার্চ বারে লিখতে হবে সুরক্ষা। সুরক্ষা কথাটি লিখলেই সুরক্ষার বিভিন্ন ধরনের অ্যাপ চলে আসবে। তখন আমি সুরক্ষা অ্যাপে ক্লিক করেছিলাম। সুরক্ষা অ্যাপে ক্লিক করলে কয়েকটি লিঙ্ক চলে আসবে। সুরক্ষা অ্যাপে ক্লিক করে প্রথমে যে লিঙ্কটি এখানে চলে এসেছে সেখানে ক্লিক করব। তখন এমন একটি অপশন আমাদের সামনে চলে আসবে। আপনি যদি টিকার কার্ড নিবন্ধন করতে চান বা টিকার কার্ড সংগ্রহ করতে চান বা সনদপত্র সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই প্রয়োজন হবে NID নাম্বার, ফোন নাম্বার এবং তথ্যে যা চাওয়া হবে। যেহেতু করোনা ভাইরাস একটি বিশ্বব্যাপী মহামারী রোগ, যে কোনো সময় আমাদের করোনার টিকার কার্ড সংগ্রহ করতে হতে পারে, টিকার সনদ লাগতে পারে, সেজন্য আমরা যাতে যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমাদের টিকার কার্ডটি সংগ্রহ করতে পারি এই জন্য আমরা এখান থেকে টিকার কার্ড সংগ্রহ করুন বা টিকার সনদ সংগ্রহ করুন সেখানে ক্লিক করব। যেহেতু আমি টিকার কার্ডটি দেখব সেজন্য আমি টিকার কার্ডেই ক্লিক করছি। টিকার কার্ড সংগ্রহকরণে ক্লিক করলে তখন এমন একটি অপশন আমাদের সামনে চলে আসবে, টিকার সনদ সংগ্রহ করুন বা টিকার কার্ড সংগ্রহ করুন অবশ্যই কিন্তু NID নাম্বার এবং মোবাইল নাম্বার থাকতে হবে। যেহেতু আমি জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধন করেছিলাম তাই আমি জাতীয় পরিচয়পত্রের মধ্যে ক্লিক করেছি। এখন জাতীয় পরিচয়পত্রের মধ্যে ক্লিক করলে এমন একটি অপশন আমাদের সামনে চলে আসবে। আপনার টিকা সনদ সংগ্রহ করার জন্য এভাবে টিকা সনদ সংগ্রহ করলে ঠিক একই বিষয় আসবে, জাতীয় পরিচয়পত্র দেখে জাতীয় পরিচয়পত্র নম্বর, দিন, মাস, বছর, তারপর এখানে যে নম্বরটি দেওয়া আছে সেটি হুবহু তুলতে হবে। তোলার পর এখানে দেখুন যে যাচাই করুন একটি অপশন আছে, সেই অপশনটিতে ক্লিক করলে মোবাইলের মধ্যে একটি দিয়ে নিবন্ধন করা হয়েছিল সেই মোবাইল নাম্বারে একটি OTP কোড যাবে। সেই OTP কোডটি পুনরায় বসালে আপনার সনদপত্র বা টিকা কার্ড ডাউনলোড করে নেওয়া যাবে বা দেখা যাবে সেটি আছে কি না। যদি জন্ম নিবন্ধন সঠিক হয় বা NID কার্ড সঠিক হয়, অর্থাৎ যেটি দিয়ে টিকা কার্ডটি নিবন্ধন করা হয়েছিল সেই NID কার্ড, সেই মোবাইল নাম্বার সঠিক হলেই কেবল OTP নাম্বার যাবে, নতুবা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। আমি আমার টিকা কার্ডটি সেখান থেকে সংগ্রহ করতে পেরেছি। তারপর প্রিন্টারের দোকান থেকে প্রিন্ট করে সেটিকে বের করে নিয়ে টিকা নেওয়ার জন্য চলে এসেছি আমাদের উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে।
হাঁটতে হাঁটতে সামনের দিকে চলে গেলাম, যেহেতু অনেক মানুষের ভিড়। আর আমি এটা তৃতীয় নাম্বার টিকা নেব, তো তৃতীয় নাম্বার টিকার নেওয়ার জন্য লাইন একটু ছোটো আছে। প্রায় 2 ঘন্টা দাঁড়িয়ে থেকে টিকা নিয়ে বাড়িতে ফিরে আসলাম। এই আর কি টিকা নেওয়ার অভিজ্ঞতা।